বিসমিল্লাহির রহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবানি তার আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং দেশে বাইরে থেকে যে সেখান থেকে শত ব্যস্ততার মাঝেও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সোহানা জান্নাত ব্লক পরিবারের পক্ষ থেকে তো আজকের ব্লকের শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর এগুলো হচ্ছে গুলশা মাছ ট্যাংরা মাছের যে বড় জাতটাকে গুলশা মাছ বলে এটা হচ্ছে সেই গুলশা মাছ তো এই মাছগুলো আপনাদের ভাইয়া আজকে সকাল সকালে পাঠিয়ে দিছে তো এই মাছগুলো আবার আমার খুবই পছন্দের একটা মাছ এই গুলশা মাছটা আর খুব টেস্টি এটা হচ্ছে আমাদের তুরাক নদীর আমাদের বাড়ির পাশে যে তুরাক নদী সেই নদীর মাছ আর নদীর মাছ কিন্তু আপনারা জানেন যে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর অনেক ভালো লাগে তো সকালবেলা আপনাদের ভাইয়া মাছগুলো পাঠাইছে তো এই যে দেখেন এখন আমি আর জিলানি যাইতেছি দোকানে দোকানের জন্য আর কি আম্মু পান ধুয়ে দিছে তো সেগুলো নিয়ে আমি যাইতেছি তো এই যে দেখেন জিলান একদম চশমা টশমা পরে সেই বাবু টাবু সেজে যে যাইতেছেও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মানে ও যাচ্ছে আমার সাথে দেখেন একবার চশমা পরে আবার খুলে মানে ওকে নিয়ে আমার যেতে যেতে ও মানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগে যায় এমনিতেও কিন্তু আমাদের বাড়ি থেকে দোকান বেশি একটা দূর না মানে বড় যে পাঁচ মিনিট লাগার কথা সেই জায়গায় আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় যায় ওর সাথে মানে রাস্তার মধ্যে ও কিছুক্ষণ বসে আবার উঠে হাঁটে আবার দুষ্টামি করে মানে এরকম করতে করতে দেরি হয়ে যায় তো এই যে দেখেন আম্মু এখন যেই পরিমাণ রোদ তো এদিকে তো আবার নতুন করে আমাদের কৃষি কার্যক্রম শুরু হয়ে গেছে তো এখন আর কি প্রত্যেক দিনই আম্মু আসরে আজানের পরে প্রত্যেক দিন ক্ষেত্রে মানে পানি দিতে হচ্ছে না হলে তো গাছগুলো জ্বলে যাবে কারণ অনেক রোদ আর দুপুরে যদি পানি দিতে হয় একদম ভোরবেলায় দিতে হয় না হলে হচ্ছে একদম রোদ মানে যখন রোদটা ঢলে যায় তখন দিতে হয় তো আম্মু তো সকালে এত সকালে তো আর দেওয়া সম্ভব না তো এই জন্যই আর কি বিকেলটা বিকেল বেলায় আম্মু দেয় তো এই জন্য দেখেন এই যে বিকেলে আসরের আজানের পরে আম্মু এসে গাছের মধ্যে পানি দিতেছে আর এই যে দেখেন নতুন বেগুন গাছগুলো আল্লাহ রহমত সবগুলো গাছই সুন্দর হয়েছে আর একদম একটা গাছও মরে নাই আর এই যে আমাদের গোলাপ গাছে দেখেন কি সুন্দর একটা গোলাপ ধরছে আর দুইটা ছোট ছোট কলিও ধরছে আরেকটা ফুল ফুটছিল সেটা আপনাদের সাথে দেখাতে পারি নি ওটা আর কি জিলান ছিঁড়ে ফেলছে এই যে দেখেন আমাদের গাছে গোলাপগুলো কিন্তু গোলাপি কালার হয় রানী গোলাপি কালারটা হয় লাল নাই গোলাপটা তারপরও ভালোই লাগে যে দেখেন এবছর তাও কমই ধরছে গেলবার অনেক ধরছিল গোলাপ ফুল এই যে দেখেন আম্মু খুব সুন্দর করে পাইপটার মধ্যে হাত দিয়ে কারণ সিবলের পানি তো আর কি অনেক বেশি বের হয় তো যদি আম্মু চিপ দিয়ে না ধরে পাইপটার মুখে তাহলে কিন্তু একদম মানে গর্ত হয়ে যায় যত দূর যায় একদম গর্ত হয়ে যায় মানে পানির স্রোতের কারণে তো যার জন্য হাত দিয়ে পাইপটাকে চেপে ধরে তারপরে পানি দিতে হয় এই যে দেখেন আজকে আম্মু আমাদের জন্য বিকেলের একটা নাস্তা বানাইতেছে আম্মু পানি টানি দিয়ে আসছে তো আজানের পরে তো আম্মুকে বলতেছি আম্মু ক্ষুদা লাগছে কিছু একটা বানাও আমরা সবাই মিলে খাই তো আজকে আম্মু একটু চালের গুঁড়া আছে তো আম্মু বলতেছে ঠিক আছে আজকে তাহলে তোমাদেরকে চালের মানে চালের গুঁড়া দিয়ে আর কি এক ধরনের পিঠার মতো আম্মু বানায় মানে গোল গোল যে প্যান গুলো আমরা বলি মানে আমি এটা নাম দিছি আমাদের দেশীয় প্যানকেক আম্মু আজকে এটাই বানাবে এর মধ্যে দিয়ে দিয়েছে আম্মু হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ তো এই যে দেখেন আম্মু সুন্দর করে আর কি চালের গুঁড়াটা মেখে নিতেছে তো কিছুদিন আগে তো আমাদের পিঠা বানাইছিল তো আম্মু তখন ছয় কেজির মতো চাল ভাঙাইছে তো দুই তিন পদের পিঠা বানাইছে আবার পরশু দিনের আগের দিন রুটি বানাইছিল তো অনেক আর কতটুকু ছিল চালের গুঁড়া তো ওগুলো দিয়ে আজকে আম্মু আর কি সেই আমাদের দেশীয় প্যানকেকটা বানাইতেছে তো চলেন দেখুন আম্মু কিভাবে আর কি এই প্যানকেকটা বানায় তো এই যে দেখেন এখন আম্মু আর কি কড়াইটা দিয়ে দিচ্ছে গ্যাসের চুলার মধ্যে তো কড়াইটা গরম হওয়ার পরে তারপরে আম্মু তেল দিয়ে দিবে তো এই যে দেখেন এই যে স্বাদ মতো তেল দিয়ে দিল সয়াবিন তেল তারপর তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম হওয়ার পরে গোল গোল করে ছোটো ছোটো করে তারপরে দিবে আর এই প্যানকেকগুলো কিন্তু অনেক টেস্টি একদম মানে মুচমুচে একটা ভাব চলে আসে খাওয়ার সময় কারণ চালের গুঁড়া তো এমনিতেও একটু মুচমুচে ভাবটা আসে আর আটা দিয়ে বানালে একটু নরম নরম হয় তো চালের গুঁড়া দিয়ে একটু মুচমুচে ভাবটা বেশি হয় তো এই যে দেখেন আব্বু সুন্দর করে গোল গোল করে দিতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু তাই না তো এই যে এদিকে জিলান জিলানের বাবার সাথে ওর আব্বু ফোন দিছে তো আমি তো ভিডিও করতেছিলাম তো ওর আব্বুর সাথে ও একাই মোবাইলটা ধরে কথা বলতেছিল তো সেটাই আর কি আমি রান্নাঘর থেকে আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে দেখেন জিলান এখন মোবাইল ধরাও শিখে গেছে ও কিন্তু দিনের মধ্যে দুই তিনবার ওর বাবু বাবার সাথে কথা বলে তো এই যে দেখেন আম্মু কিন্তু মানে অল্প একটু পরিমাণ হলুদও দিয়ে দিছিল তো যার জন্য কিন্তু এই যে দেখেন পিঠাগুলো একদম হলুদ কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে একদম সর্ষে ফুলের যে কালারটা সেই কালারটা লাগতেছে না তো এখন দেখেন মচমচে হওয়ার পরে আম্মু এখন পিঠাগুলোকে তুলে রাখতেছে তো এই পিঠাটা এমনিতেও খাওয়া যায় আবার কেউ যদি ইচ্ছা করে যে শুটকি ভর্তা বা মরিচ ভর্তার সাথেও খাওয়া যায় তো ফ্রিজে আমাদের শুটকি ভর্তা আছে তো আমরা ওখান থেকে নামিয়ে খাব তো এই যে দেখেন প্রেমা আর ইকবাল একটা কাপল রেস দারাজেও অর্ডার দিছিল তো আজকে আবার সন্ধ্যা বিকেলের দিকে আর কি সেলারটা দিয়ে গেছে আমাদের সাধুপাড়া মাঠে তো আসে সবসময়ই দারাজের যে সেলাররা তো এই যে দেখেন প্রেমাদের কাপল ড্রেস একটা হচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি আর হচ্ছে একটা পাঞ্জাবি তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর জানি না ভিডিওর মধ্যে কতটা সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে শাড়িটা অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর একদম মানে লাইটিং যে কালারটা সেই কালারটা শাড়িটার মধ্যে মানে পায়ের মধ্যে খুব সুন্দর ব্লক করা তো মানে একদম ঘন করে ব্লক করা আর পায়েরটার মধ্যে আর কি ছোটো ছোটো জায়গা জায়গা ছোট ছোটো ফুলের মতন অনেক ভালো লাগতেছে আঁচলটাও অনেক গর্জিয়াস কাপড়টার এই যে দেখেন ওরা কিন্তু এটা কিন্তু ভালো মানে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এটা অর্ডার দিছিল কিন্তু ওদের এর আগের বার যেইটা আসছে সেটা একটু রিজের ছিল তো যে জন্য ওইটা ফেরত দিতে হইছে তো তারপরে প্রেমা আবার এইটা অর্ডার দিছে এটা আর কি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মানে ইকবাল প্রেমাকে গিফট করছে তো এই যে দেখেন সাথে হচ্ছে ইকবালের জন্য একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা একটু নর্মাল পড়ে গেছে কিন্তু শাড়িটা অনেক সুন্দর তো পাঞ্জাবিটা একটু মানে এরকম তো হয় দেখা যাচ্ছে যে একটা একটু ভালো হলে আরেকটা একটু নর্মাল হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এই যে দেখেন পাঞ্জাবিটা একটু নর্মাল হয়েছে কিন্তু কাপড়টা অনেক সুন্দর মানে অনেক ভালো লাগছে দেখি প্রেমা তো অনেক মানে পছন্দ করছে আর ওর গায়ে মাসাল্লাহ প্রেমাকে অনেক ভালো লাগবে কারণ নীল কালারটা প্রেমার গায়ে খুব সুন্দর ফুটে আর নীল কালারটা প্রেমার অনেক পছন্দের একটা কালার ও ছোটোবেলা থেকেই নীল কাপড় নীল কালারটা ওর পছন্দ ও সব সময় আগে যখন ছোট ছিল তখন ও মানে ওকে মার্কেটে নিয়ে গেলে ও সময় নীল কালার কাপড়টাই আর কি সব সময় নীল কালার জামা ওর পছন্দ হইতো